সবাইকে শুভেচ্ছা। আমি স্থপতি ডক্টর সাজিদ বিন দোজা, আর্কিটেকচার ডিপার্টমেন্টের হেড এবং ডিন স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আর্কিটেকচার বা স্থাপত্য শিক্ষা সম্পর্কে কিছু জানানো আপনাদেরকে। স্থাপত্য শিক্ষা আসলে খুব সৃজনশীল একটি শিক্ষা, আমরা যেটাকে ধরে রাখি মনে করি যে এই শিক্ষার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা শুধু যে এক ধরনের শৈল্পিক বিষয়ে যে শুধু শিক্ষা গ্রহণ করে তা না, এটার সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত আমাদের স্কিল বেজ লার্নিং যেটাকে আমরা বলি, এবং যেটাকে আমরা বলি হাতে কলমে শিক্ষা। এবং এই হাতে কলমের শিক্ষাটা আমরা 5 বছর ধরে কিন্তু আমরা ছাত্রছাত্রীদেরকে প্রদান করি। আপনারা অনেকে জেনে থাকবেন বা মনে করেন যে স্থাপত্য শিক্ষার সাথে ছবি আঁকার একটা বড় সম্পর্ক আছে, এটা আমার মনে হয় না একেবারে খুব সঠিক। হ্যাঁ, একজন স্থাপত্যের ছাত্র বা ছাত্রী যদি ছবি আঁকতে পারে সেটা একটি ভালো অ্যাডভান্টেজ, এটা তাকে তার শিক্ষার পর্যায়কে, তার শিক্ষার মানকে আরও একটু উন্নত লেভেলে নিয়ে যেতে পারে। কিন্তু এটা মানে এটা নয় যে তাকে ছবি আঁকা জানতেই হবে, ছবি আঁকা না জানলেও কিন্তু স্থাপত্য শিক্ষা পড়তে আসা যায়। এবং আমরা মনে করি যে এই যে 5টি বছর একটি ছাত্র বা ছাত্রী যখন আমাদের এই উঠোনে আসেন বা এই স্থাপত্য শিক্ষা গ্রহণ করতে আসেন আর্কিটেকচার ডিপার্টমেন্ট স্টেট ইউনিভার্সিটিতে, এখানে আসার পর কিন্তু তার দৃষ্টিভঙ্গি অনেক চেঞ্জ হয়ে যায়। কারণ এই স্থাপত্য শিক্ষা ধারার মধ্যে আমরা যে জিনিসটা ছাত্রছাত্রীদেরকে চেষ্টা করি বোঝানোর সেটা হচ্ছে পর্যবেক্ষণ বা অবজারভেশন, এবং এই অবজারভেশনের মাধ্যমে কিন্তু তারা অনেক বেশি শিক্ষা বা শিক্ষার ধারণাটা বা স্থাপত্য শিক্ষার ধারণাটা তারা নিয়ে থাকে। এবং এর সাথে সাথে কিন্তু তারা 5 বছর অত্যন্ত নিবিড়ভাবে এই যে আমরা যেটাকে বলি যে স্কিল ডেভেলপমেন্ট, প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট, এই বিষয়টা সম্পর্কে একটা ধারণা গ্রহণ করে। আমরা যদি বলি যে এটি একটি মাল্টিডিসিপ্লিনারি একটা প্রোগ্রাম আর্কিটেকচার মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম, কারণ কি? কারণ হচ্ছে একটা যে আমরা 360 ডিগ্রি বা 360 ডিগ্রিতে এই শিক্ষাটাকে আমরা কার্যক্রম করে থাকি, এবং ছাত্রছাত্রীদের মাঝখানে এটা আমরা তাদেরকে কন্ট্রিবিউট করে থাকে। স্থাপত্যর সাথে ফিজিক্স আছে, স্থাপত্যর সাথে রসায়ন আছে, স্থাপত্যর সাথে সোশিওলজি আছে, স্থাপত্য শিক্ষার সাথে আপনার স্ট্রাকচার তো অবশ্যই রয়েছে, এটা প্রধান একটি বিষয়, স্ট্রাকচার আমাদের ছাত্রছাত্রীদেরকে জানতেই হবে। এবং একই সাথে নন্দনতত্ত্বের বিভিন্ন শাখা প্রশাখার বিষয়গুলো আমাদের ছাত্রছাত্রীরা জেনে থাকে। আমাদেরকে অনেকেই, অনেক ছাত্রছাত্রী প্রশ্ন করে থাকে, আমরা তাহলে কী ধরনের কোয়ালিফিকেশন নিয়ে এই 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 বিষয়ে আমরা পড়তে পারবো? আসলে বিষয়টা খুব সহজ, আপনারা কারিগরি শিক্ষা বোর্ডের থেকে অথবা উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে যে কোনো পর্যায় থেকে আপনারা আসতে পারবেন, এবং এটা সর্বনিম্ন সিজিপিএ থাকতে হবে 2.50, এটা থাকলেই হবে। এবং আমাদের এখানে একটি স্পেশাল টেস্ট হয়, যে টেস্ট বা একটা এক ধরনের আমরা বলবো একটা পরীক্ষায় আমরা নিয়ে থাকি, যেটির মধ্যে ড্রয়িংয়ের একটি অংশ থাকে এবং একটি লেখনের অংশ থাকে। তো এই দুটোকে আমরা সমন্বয় করে একটা ছাত্র বা ছাত্রীকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি, সে স্থাপত্যে পড়ার কতখানি উপযোগী। এর সাথে সাথে আমরা বলতে চাই, আমাদের ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার স্টেট ইউনিভার্সিটি কিন্তু অ্যাক্রেডিটেটেড বা অ্যাক্রেডিটেশন আমাদের নাও রয়েছে, আমরা যেটাকে লাইসেন্সিং বলি, সেটা হচ্ছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের মাধ্যমে। এটি সারা বাংলাদেশে স্থাপত্য যতগুলো স্কুল রয়েছে সেই স্কুলগুলোকে আসলে অ্যাক্রেডিটেশন দিয়ে থাকে, এবং পরবর্তীতে আমাদের ছাত্রছাত্রীরা যখন পাস করে যায় তারা যেন খুব সহজেই তারা তাদের মেম্বারশিপ অ্যাভেল করতে পারে বা মেম্বারশিপ তারা নিয়ে নিতে পারে। এবং দুটো পর্যায়ে মেম্বারশিপ হয়, একটি হচ্ছে অ্যাসোসিয়েট মেম্বারশিপ, 2 বছর এই অ্যাসোসিয়েট মেম্বারশিপের
আন্ডারে থাকতে হবে এবং এরপরে সে ফুল মেম্বার হতে পারবে পরীক্ষা দিয়ে। তো IAB বা ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ আমাদের ছাত্রছাত্রীদের পদাচরণায় কিন্তু তাদের উঠান বেশ মুখরিত এবং সেখানে আমাদের অ্যালামনাইরা কিন্তু খুব ভালো করছে। এই অ্যালামনাইর কথা যখন আমি বলছি, তবে অবশ্য বলতেই হয় আমাদের অ্যালামনাইদের কী অবস্থা। আমাদের অ্যালামনাই সকলেই খুব ভালোভাবেই তারা তাদের কার্যসিদ্ধি করে যাচ্ছে, দেশের জন্য কাজ করে যাচ্ছে এবং একইভাবে এই অ্যালামনাই বা এই অর্গানাইজেশনের সাথে আমাদের ডিপার্টমেন্টে একটা খুব ভালো রিলেশনশিপ রয়েছে। কারণ আপনারা সবাই জানেন একটি বিশ্ববিদ্যালয়ের বা একটি ডিপার্টমেন্টের অ্যালামনাই কিন্তু একটি শিক্ষা প্রতিষ্ঠানকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পারে, ভিন্ন মাত্রায় একটু উঁচু উঁচু মাত্রায় নিয়ে যেতে পারে এবং সেই বিষয়টা দিকে খেয়াল রেখে আমাদের সাথে অ্যালামনাইদের সবসময় একটা যোগাযোগ থাকে। অনেকেই জিজ্ঞাসা করে, অনেক ছাত্রছাত্রী জিজ্ঞাসা করে যে আমাদের পাশ করার পর জব অপরচুনিটিটা কীরকম, আমরা কীরকমভাবে আমরা কাজ কি পাবো, আমরা এত কষ্ট করে পড়াশোনা করব। অবশ্যই আমরা বলে থাকি সবসময়, কারণ আমাদের বাংলাদেশ এখন যে পেজে আগাচ্ছে এবং যত মেগা যে ধরনের মেগা প্রজেক্টগুলো এখানে বাংলাদেশে হচ্ছে, প্রতিটা ক্ষেত্রেই স্থাপত্য কিন্তু এখন প্রয়োজন। এবং একসময় কিন্তু স্থাপত্য শিক্ষা খুব একটা জনপ্রিয় ছিল না, কিন্তু এখন কিন্তু স্থাপত্য আমাদের দেশে একটি খুবই প্রসিদ্ধ একটি পেশা, স্থাপত্য চর্চা। এবং আমাদের বাংলাদেশের স্থপতির এখানে দেশে এবং বিদেশ থেকে খুবই সুনাম অর্জন করছেন, ভালো ভালো অ্যাওয়ার্ডস পাচ্ছেন, এটা একটা ভালো দিক। এবং আমি এটাও বলতে চাই যে পেশাগত দিক থেকে আমাদের যে এখানে একটি জিরো ক্রেডিট কোর্স আছে এবং এই কোর্সটি বেসিক্যালি আমরা যেটাকে বলি ইন্টার্নশিপ, তো আমাদের ছাত্রছাত্রীরাও বিভিন্ন ইন্ডাস্ট্রি বা বিভিন্ন ফার্মে ইন্টার্নশিপ করতে যায় এবং আমরাও তাদেরকে অ্যাসিস্ট করি যে কোন ফার্মে গেলে তারা এই ইন্টার্নশিপটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে সেই বিষয়গুলো আমরা দেখভাল করি। এবং এমনও হয়েছে যে যে ফার্মে ছাত্র বা ছাত্রী ইন্টার্নশিপ করতে গেছে তাদের তার পারফরমেন্স দেখে তাকে সেখানেই পার্মানেন্ট করে নিয়েছে, এরকমভাবে আমরা দেখেছি। তো ইন্টার্নশিপ ব্যাপারটাও একটি ভালো যোগাযোগ ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমিয়ার এই সম্পর্কের মাধ্যমে। এবং স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে আপনারা জেনে থাকবেন CRC বলে একটি সেল আছে, যেটাকে আমরা বলি ক্যারিয়ার রিসার্চ সেল। এবং এখানে কিন্তু আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে পাঠাই, আমরা শুধু আর্কিটেকচার না, বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরাও এখানে আসে এবং এখানে এসে তারা কিন্তু একটা ব্রাঞ্চের মাধ্যমে, একটা ফর্ম্যালিটিসের মাধ্যমে কিন্তু তারা আমাদের স্থাপত্যের যে ফার্মগুলো রয়েছে, যে অফিসগুলো আছে, সেখানে তারা যোগাযোগ করতে পারে। পরিশেষে আমি যেটা বলতে চাই যে অত্যন্ত সৃজনশীল একটি শিক্ষাধারার মাধ্যমে আমরা আর্কিটেকচার ডিপার্টমেন্ট এখানে চালাচ্ছি এবং প্রায় 20 বছর আমাদের এই ডিপার্টমেন্টের বয়স। এবং এটাও আমি দাবি করি এবং বলতে চাই যে আমার এখানে যারা শিক্ষকরা যারা রয়েছেন তারা প্রত্যেকে অত্যন্ত কোয়ালিফাইড এবং তারা প্রত্যেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের ছাত্রছাত্রীদেরকে তারা জ্ঞান বিতরণ করছেন। এটা আমাদের একটি বড় পাওয়া এবং আমরা যে ধরনের কাজগুলো করে থাকি, এখনও করছি, সেটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা থেকে ছাত্রছাত্রীদেরকে এই ক্লাইমেট চেঞ্জের সময় কীভাবে তারা নতুন করে প্র্যাকটিস করবে, কীভাবে স্থাপত্যকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আমাদের এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের এই সিচুয়েশনে, সেই বিষয়গুলোতে আমরা তাদেরকে অবগত করে থাকি। আর পরিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে স্থাপত্য শিক্ষা গ্রহণ করলে স্থপতি হওয়ার সাথে সাথে একজন মননশীল ব্যক্তিও হওয়া যায়, দেশের জন্য অনেক ভালো কাজ করা যায়। এবং সবচেয়ে বড় কথা, আপনি যখন একজন স্থপতি হবেন, স্থপতি হওয়ার পরে আপনি একার জন্য কাজ করবেন, আপনি আসলে একটি পরিবেশ তৈরি করার জন্য কাজ করবেন, একটি সমাজের জন্য কাজ করবেন বা একটি রাষ্ট্রের জন্য কাজ করবেন। তো আমার তো মনে হয় যে এই সুযোগটা আপনাদের সকলেরই নেওয়া উচিত এবং আমাদের
আর্কিটেকচার ডিপার্টমেন্ট স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে আপনারা আশা করছি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এই শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত হবেন এবং পাঁচটি বছর একটি সুন্দর জার্নি আপনারা গ্রহণ করবেন এবং দেশকে এবং জনসাধারণকে আপনারা তা সুন্দরভাবে কন্ট্রিবিউট করতে পারবেন এই বলে আমার আজকের বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন।